লক্ষ্মী দেবী বসে আছেন নারায়ণের পাশে, হঠাৎ নারায়ণ উঠে রওনা হলেন, বলে কোথায় যাচ্ছেন প্রভু? বলে বেনে বউ খুব তপস্যা করে চোখ তপস্যা সন্তুষ্ট হয়েছে, ওকে বর দেব। বলে প্রভু, বেনে বউ কিন্তু অসম্ভব চালাক, ও অসম্ভব বুদ্ধিমতী, ও কিন্তু তিনটি বর চাইবে, কিন্তু আপনি একটির বেশি ওকে বর দেবেন না। নারায়ণ লক্ষ্মী দেবীকে বলে ঠিক আছে তাই হবে, আমি একটি বর দেব। বলে নারায়ণ বেনে বউয়ের কাছে এলেন, তা বললেন যে প্রভু, বেনে বউ বললেন প্রভু আপনি এসেছেন, আপনার দর্শন করে আমার জীবন ধন্য হলো, তা আপনি এক কাজ করুন, আমাকে কৃপা করে তিনটি বর দিন। বলে না, লক্ষ্মী দেবী বলে দিয়েছে আগে, হবে না। নারায়ণ একটু স্তরণ আছে, তা তাকে লক্ষ্মী দেবীর কথা রাখতে হবে, বলে একটা বর দেবো, একটু চিন্তা করে বলে একটাই দেবেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, নাতির সাথে যেন সোনার থালায় ভাত খেতে পারি। বলে আচ্ছা, তথাস্ত বলে নারায়ণ বর দিয়ে বৈকুণ্ঠ ফিরে গিয়ে লক্ষ্মী দেবীকে বললেন, তোমার কথাই লিখেছি, একটি বর দিয়েছি। বলে কি বর? বলে নাতির সাথে সোনার থালায় ভাত খেতে চেয়েছি, দিয়েছি। বলে প্রভু ও তিনটেই নিয়ে নিয়েছে, প্রথমত আয়ুর খুব অল্প ছিল, ও দীর্ঘায়ু হলো, তারপর সন্তান হয়নি, সবার কথাও নয়, সন্তান হবে, তারপর সেই সন্তান বড় হবে, তারপর আবার বিয়ে হবে, এবং তারপর নাতি মুখ দেখবে। অর্থাৎ দীর্ঘ জীবন এবং সন্তান পাওয়া, নাতি পাওয়া এবং ঐশ্বর্য লাভ, সোনার থালায় ভাত খাবে নাতির সাথে, তাতেই তিনটেই নিয়ে নিল। তো শরণাগত বললে কি হয়, মা তাকে দুহাত ভরে সমস্ত প্রারব্ধ ক্ষয় করে তাকে অন্তিমে এসে কোলে করে নিয়ে যান, এবং শরণাগত বললেন সে কৃষ্ণরূপেই তুমি তাকে ডাকো, বা কালী রূপেই ডাকো, তারামা রূপেই ডাকো, যে কোনো একটা রূপকে দেবে থাকবে। একটা রূপের এক মন্ত্র, এক গুরু, এক ইষ্ট হচ্ছে সাধনার সবচেয়ে বড় জিনিস। সেদিনে বলা হয় আমাদের শাস্ত্রে যে যে এক ভজে সে সব পায়, যে সব ভজে সে সব হারায়। দেখো আমার ঘরে 84 জন ঠাকুর দেবতা রয়েছে, চারবেলা তারা পেট ভরে ভালো মতো খাচ্ছে, কিন্তু রেশন কার্ড মাত্র তিনটে, আমার তার শিষ্য তার শিষ্য মা, কিন্তু খাচ্ছে 84 জন লোক। এই জিনিস আমি দেখছি, এক তারামায় 84 রূপ ধরে আমার সামনে বসে আছে, এই যে এখানে দেখছি তারামা কত রকম পোশাকে এসেছেন, সালোয়ার কামিজে এসছেন, শাড়িতে এসেছেন নানান কামিজে, আর এখানে সব শিবিরা বসে আছেন নানান রূপ ধরে। তো কাজে এই যে জিনিসটা শরণাগত বললে 80 ভাগ তার বোপ মা কাটিয়ে দেন, 20 ভাগ পেতে হয়, কারণ এটা আমাকে অবলম্বন করে আছে। আর শরণাগতের সবচেয়ে বড় লক্ষণ কি, কোনো কারণে বিচলিত হবে না, সব অবস্থায় শান্ত থাকবে। মা যা করছেন আমার মঙ্গলের জন্য, এটা ভাবতে হবে যে আমার মঙ্গলের, আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না, অনিচ্ছা থাকবে না। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে গানটা গেয়েছেন, এখন আমেরিকাকে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াচ্ছে পুলক সেনাথপতি, আমি এসেছি একা, রয়েছি একা, যাবো একা জগৎ থেকে, সামনে আমার দুঃখের আধার, সেই পারাবার পার হব হাসি মুখে, কি চেয়েছি কি পেয়েছি সে ভাবনা নেই বুকে, আছি সবার মাঝে, রয়েছি সকল কাজে, তবু রয়েছি একা পরম সুখে। আমরা একাই আসি, একাই থাকি, একাই চলে যাই, এই কথাটা মনে রাখবে, তাহলে সংসারের কোনো মায়া মোহতে আবদ্ধ হবে না, সংসারের সকলের প্রতি কর্তব্য করবে, কিন্তু তুমি জানবে তুমি একাই এসেছো, একাই রয়েছে, একাই চলে যাবে। সংসারে যারা রয়েছে তোমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী পুত্র কন্যা সকলের প্রতি কর্তব্য করবে, কারণ প্রত্যেকের ভিতরে মা বসে আছেন, কেউ অসহায় নয়, প্রত্যেককে মা দেখছেন। আমাদের স্থূলদেহের ভিতরে সূক্ষ্মদেহ, তার ভিতরে জ্যোতির্ময় দেখে, তারা আমাদের প্রত্যেককে কোলে নিয়ে বসে আছেন, কপলের নয়নে দেখছেন, আমরা মার কোলে খেলা করছি, সব কিছু দেখছেন মাথা থেকে পা পর্যন্ত। তাহলে কার জন্য তুমি চিন্তা করবে? কারোর জন্য চিন্তা করা নয়, 15 আনা 3 পয়সা মনটা সংসারে দিয়ে থেকে তুলে নিয়ে মায়ের পায়ে দিয়ে 1 পয়সা নিয়ে সংসারে থাকবে, কে কী বললো গ্রাহ্য করবে না, পুরস্কার তিরস্কার কণ্ঠের হার করে রেখে দেবো। সব অবস্থা জানবে মা যা করছেন আমার মঙ্গলের জন্য, যিনি আমার তোমার জগতের সবার, ইহকালে পরকালে চিরকালে চির আপন মা। ভাবো সেই মা কখনো এক জন্মের মা তার সন্তানের জন্য কত স্নেহ, কত ভালোবাসা, কত ব্যাকুলতা, আর যিনি অনন্তকালে আমাদের প্রত্যেকের মা, অনন্তকালের মা, সেই মা অনন্তকাল ধরে আমাদের কত মঙ্গল করছে, কত কিছু করছে,
কাজেই এই সংসারটা একটা ওয়েটিং রুম, আমরা সব এক জায়গায় হয়েছি, যার যখন টাকা আসছে সে চলে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে, স্বামী বলছে আমার স্ত্রী থেকে যাও, থাকছে কি? স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে, বলে আমার স্বামী তুমি থেকে যাও, তাহলে আমার বলতে কি আছে? আমার কথাটা মানা হচ্ছে আমি মা, আমি তো কিছু বুঝি, যদি আমি নিরক্ষর লোক কাজী এর বেশি বুঝি না, তাহলে আমি মা, এই হচ্ছে আমার কথাটার মানে। তো মাকে ধরে থাকছি, মা যা করছেন সুখ দুঃখ পুরস্কার তিরস্কার সব কণ্ঠের হাড় করে রেখে দিয়েছে, সব সময় আনন্দ থাকব, শান্তিতে থাকব, সব অবস্থায় যে যেটা বলছেন নিজের লক্ষ্য স্ত্রী দেখে শান্তভাবে শুনবে। মা দুটো কান কেন দিয়েছে? এক কান দিয়ে শুনবার জন্য, এক কান দিয়ে বের করে দেওয়ার জন্য। সেটা নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে মার উপর তোমার শরণা নির্ভরতা নেই, শরণাগত বলতে বলতে কি হবে, তোমার ইচ্ছেও থাকবে না অনিচ্ছেও থাকবে না। দেখতে একটা অপূর্ব অবস্থা। আমি যা কিছু বলি প্রত্যেকটি জিনিস আমি নিজের জীবনে করে দেখেছি, যা পেয়েছি তোমাকে বলছি তুমি করো তুমিও পাবে। কৃপা কথাটা মানে কি? কৃ মানে করো, পা মানে পাবে, ইট। এই সংসারটা দেখছো তো ছোটবেলার থেকে কতজনের সাথে কত গল্প করেছো, আজকে তারা দেহ ত্যাগ করে চলে গেছে, কিন্তু সংসারে কোনো কিছু কারোর জন্য আটকেই রয়েছে, কারোর জন্য থাকে না, কারণ প্রত্যেকে তার ঐশ্বর নির্দিষ্ট কাজ করে ফিরে চলে যায়। যা বেটা কথা, মায়ের এই কোল থেকে এই কোলে যাচ্ছে, এই কোল থেকে এই কোলে আসছে। আজও রামকৃষ্ণদেব দর্শন দিচ্ছেন, আমি তো 88টা বিদেহলীলা শ্রীরামকৃষ্ণের বইতে দিয়েছি। মা সারদামণি ঠাকুরের দেহত্যাগের সংবাদের পর একটা সাদা কাপড় থান এনে বলরাম বসু দিলেন, আমি বইতে দেখেছি, এবং ওটা মাকে পরাতে দিতে বলতেন। মার চোখের জল কাঁদতে কাঁদতে হাতের বালা খুলতে গেছেন, ঠাকুর এসে হাতটা চোখে হাতটা ধরে মা সারদামণিকে বলছেন, তার কয়েক ঘন্টা আগে ঠাকুর দেহত্যাগ করেছে, জ্যোতির্ময় দেহে এসছে, বলে এই কি তুমি বালা খুলছো কেন, আমি কি মরেছি? ঠাকুরের দেহ তো কোনো শ্মশানে দেওয়ার জন্য রেডি হচ্ছে, আমি কি মরেছি? আমি এবার থেকে এবারে এলাম, মৃত্যু বলে কিচ্ছু নেই। সেই ঠাকুর 34 বছর ধরে মা সারদামণিকে সবসময় গাইড করে গেছে। রাধুর বিয়েতে মার ভক্তরা টাকা দিয়েছিল 1000 টাকা তখনকার দিনে, মা ভুলে রাধু শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছে জামা কাপড়ের মধ্যে। ঠাকুর এসে বললে 1000 টাকা তুমি রাধু শ্বশুরবাড়িতে দিয়ে দিলে? মা বলি তো ওহো, তাই তো ভুল হয়ে গেছে, মানে কত নজর ঠাকুর রাখতেন। আবার তখন লোক দিয়ে সে 1000 টাকা জামা কাপড়ের মধ্যে থেকে 1000 টাকা এনে আবার মাকে ফেরত দেওয়া হলো। তা এই যে সর্বাবস্থা মা জানতেন যে ঠাকুর তাকে দেখছে, আজও রামকৃষ্ণদেবের দর্শন পাচ্ছে লোকে, বামা খাপার দর্শন পাচ্ছে, শ্রী শ্রীরামচন্দ্রের দর্শন পাচ্ছে। মাত্র 500 বছর আগে শ্রীরামচন্দ্র 10,000 বছর আগে দেহত্যাগ করেছেন, 500 বছর আগে উনি দর্শন দিলেন আমাদের রামচরিত মানুষের লেখক মহাকবি তুলসীদাসকে। তুলসীদাস তিনি শ্রীকৃষ্ণের ভাবনা ছিল, শ্রীরামচন্দ্রের ভাবনা ছিল, কিন্তু রামই তার সব কিছু ছিল। পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের নির্দেশে রামচন্দ্র তাকে বললেন তুমি রামচরিত মানুষ লেখো, এই রামচরিত মানুষ লিখলেন, এবং সারা জীবন উনি কাশীতেই শেষ পর্যন্ত থেকে গেলেন। তা দেখো তুলসীদাসের একটা বিখ্যাত দোহা, কোটি কোটি মানুষ প্রতিদিন তুলসীদাসের রামচরিত মানুষ পড়ে, হিন্দিতে লেখা, বাল্মীকি লিখেছিলেন সংস্কৃতে, কিন্তু সংস্কৃতটা তো সকলে বুঝতে পারে না, হিন্দুটা সাধারণ মানুষের পক্ষে সুবিধে, সংস্কৃত যদিও দেবভাষা তবু সেটা সবাই পারে না। তা তুলসীদাস লিখেছেন যাহা রাম তাহা কাম নাহি, যাহা কাম তাহা রাম নাহি, দৌহি বনত নাহি এই কোঠাম দিবস রজনী যান, যেখানে রাম থাকে সেখানে কাম থাকবে না, অর্থাৎ ভগবান যেখানে থাকে সেখানে কামনা বাসনা থাকবে না, আর কামনা বাসনা যেখানে থাকবে সেখানে ভগবান থাকবে না, দুজনে একসাথে থাকে না, যেমন একই সাথে দিন রাত্রি নেই, দিন শেষ হবে রাত্রি আসবে, রাত্রি শেষ হলে দিন আসবে, একটাকে অবলম্বন করতে হবে। যদি ঈশ্বরকে চাও এই জন্যে তাদের শুদ্ধ বাসনা দিয়ে কামনা দিয়ে তাকে রাখতে করবে। তার সে যে জিলেপির উদাহরণ ছিল, এটা জিলাপিটা আসলে হচ্ছে জ্ঞানবিকে দেখে বললো এটা জিলাপি, এই জিলেপিটা বললো এটা জিলেপি, স্বরূপটাও ধরিয়ে দেয় জ্ঞানবিকে, স্বরূপটা ধরে। আর কর্মযোগী বললো যে এটাতে কতটা আটা লেগেছে, কতটা মিষ্টি লেগেছে, কতটা চিনি লেগেছে, কতটুকু ঘি লেগেছে, সেটা সে বলে দিল, ফর্মুলাটা জানে জ্ঞানযোগে। কিন্তু ভক্ত খেয়ে বলো আহ কি মিষ্টি, আস্বাদটা কে করলো? তো জ্ঞান মিষ্টি তো ভক্তির পথে আস্বাদ্য হয়, সেই জন্য রামকৃষ্ণদেব, বামদেব, তুকারাম থেকে শুরু করে কবির, নানক, স্মৃতি সোমামা, আনন্দমা, এই যে শত শত সিদ্ধ যোগী মহাপুরুষ এসেছেন,
তারা ভক্তিপথে জ্ঞান মিশ্রিত ভক্তিপথে সিদ্ধি লাভ করে, তাতে আনন্দ আছে আশ্বাদ আছে, আর সর্বাবস্থায় নির্ভর রাখবে। কারোর জন্য তুমি মন খারাপ করবে না, প্রত্যেকের ভিতর মা বসে আছেন অনন্তকাল ধরে। আমি যদি এই মুহূর্তে চলে যাই, কারণ তোমাদের দুদিন চোখের জল পড়বে, তারপরে আবার যেমন তেমন থাকবে, কিন্তু যাবোটা কোথায়? মায়ের এই কোল থেকে এই কোলে যাচ্ছে, সবাই একসাথেই তো রয়েছে। যার কাজ শেষ হচ্ছে সে জামাটা পাল্টিয়ে যাচ্ছে, তাতে তো কান্নাকাটি নিয়ে আনন্দ কথাটা রয়েছে, আনন্দ ভান্ডার। আমি বহু সাধু সন্তের ভান্ডারাতে গিয়েছি, আমার মনে হলো যে ভুল করে আমি বিয়ে বাড়িতে ঢুকে গেছে, হয়ে চয়ে খাওয়া দাওয়া গল্প গুজব হচ্ছে। তারা বললেন, আরে এটাই তো আনন্দের জিনিস, উনি বদ্ধ দেহ থেকে মুক্তি লাভ করেছেন, রোগ জরা জ্বর জীর্ণ দেহ থেকে মুক্তি লাভ করেছে, এটা তো আনন্দের জিনিস, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে উনি রয়েছে। তা এই আনন্দের জিনিস, এই আনন্দম খলিদং ব্রহ্ম। আমরা ব্রহ্মতে এসেছি, ব্রহ্মতে থাকবো, ব্রহ্মতে চলে যাব। কাজে এই ঘর থেকে উপরে যাওয়া, মৃত্যু কথাটাই ভুল, মৃত্যু মানে দি ডেথ, দি এন্ড, এন্ড বলে কিচ্ছু না। শত শত সাধক মহাপুরুষ আমার সাথে দেহ থেকে পরে এসে দেখা করে গেছে, এই সোফাগুলোতে বসে সারা রাত ধরে আমি মহাপীর তারাপীঠ লিখছি, তারা বসে গল্প করছে, তা আমার তো কোনো ভয় লাগেনি, কারণ সেই মানুষই সেই আনন্দ স্বরূপই রয়েছে। তা আনন্দের মধ্য দিয়ে যখন আমরা যাব, সেই আনন্দকেই দেখব, আনন্দ থেকে এসেছি, আনন্দে তো থাকব, আনন্দেই চলে যাব, এই হচ্ছে আমাদের স্বরূপ, আমরা আনন্দ স্বরূপ। আমি দেহ নই, মন নই, ইন্দ্রিয় নই, এটা বলবে, আমি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত আত্মা, চির পরমাত্মা স্বরূপিনী মার কোলে রয়েছে, এটাই আমাদের স্বরূপ, এটাই আনন্দের জিনিস। এই স্বরূপটাকে লাভ করা, আনন্দ স্বরূপ লাভ করলে সব অবস্থায় ভালো থাকবে। আচ্ছা, এই এই প্রসঙ্গে এবার শেষ হলো, এবার পাঠ রয়েছে।